প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে, সেই দিকে তো আমরা নজর রাখছি। কিন্তু এই সভার দিনই একটা খবর প্রকাশ এলো সকালবেলায় যে বিজেপি সাংসদ, ঝাড়গ্রামে বিজেপি সাংসদ কুনার হেমব্রম, তিনি ইস্তফা দিলেন এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ত্যাগ করলেন। কিন্তু হঠাৎ করে কি হলো? এখনো পর্যন্ত ঝাড়গ্রামে প্রার্থী তো ঘোষণা হয়নি। কোথায় অস্বস্তি, কোথায় সমস্যা? কুনার হেমব্রম হঠাৎ করে দলই বা ছাড়লেন কেন, তা জানাবেন আমাদের প্রতিনিধি রাজু, আমাদের সঙ্গে রয়েছেন রাজু। দেখো শর্মিষ্ঠা, যেটা বিজেপির অন্দর থেকে একটা কথা যেটা জানা যাচ্ছে যে কুনার হেমব্রম দীর্ঘদিন ধরেই সমস্যায় ভুগছিলেন, বিভিন্ন রকমের তার শারীরিক সমস্যা ছিল, অসুস্থতা ছিল। তার কারণেই বিজেপির বিভিন্ন সময় যে বিভিন্ন কর্মসূচি এবং পঞ্চায়েত ভোটের সময় যখন বিজেপির যে অংশগ্রহণ, সেখানেও কুনার হেমব্রমকে খুব একটা অংশগ্রহণ নিতে দেখা যায়নি। এবং যে রাজনৈতিক কর্মকাণ্ড সেখানে কুনার হেমব্রমের অনেক সময় অনেক রকমের সমস্যা দেখা দিত। আর বিশেষ করে কুনার হেমব্রমের শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল, কারণ বিভিন্ন রকমের রোগে তিনি ভুগছেন, সেক্ষেত্রে তারও একটা শারীরিক সমস্যা রয়েছে। সেই কারণেই আর তারপরেই যে প্রার্থীর তালিকা ঘোষণা হয়েছিল, সেই প্রার্থীর তালিকা নিয়েও এখন যে 20 জনের নামের তালিকা বেরিয়েছে, সেখানে ঝাড়গ্রাম বাদ দিয়ে বাকি সমস্ত জায়গারই তালিকা প্রকাশ হয়েছে। সেই জায়গায় যেটা ক্যান্ডিডেট তিনি ছিলেন, সেক্ষেত্রে দলের তরফ থেকে এক অংশের তরফ থেকে যেটা রাজ্য নেতৃত্বের কাছে খবর ছিল যে সেখানে যাতে কুনার হেমব্রমের জায়গায় ভালো কাউকে দেওয়া হয়, যাতে সে বিভিন্ন জায়গায়। তার জন্য আগে ভাগে তিনি এই সিদ্ধান্ত নিলেন। কিন্তু এই যে কুনার হেমব্রম, তিনি তো রানিং সাংসদ ছিলেন, তার এই সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়া, সেটা কি ঝাড়গ্রাম নেতৃত্বের মধ্যে, বিজেপি নেতৃত্বের মধ্যে কোনো প্রভাব ফেলবে? এবং এই কুনার হেমব্রম, তিনি কি তাহলে অন্য কোনো রাজনৈতিক দলে যাচ্ছেন? মানে তার ভবিষ্যৎ কি? না দেখো, কুনার হেমব্রমের কাছ থেকে যেটা আমরা জানতে পেরেছি এবং তার সাথে কথা বলে যেটা জানিয়েছেন তিনি, যে তিনি অন্য কোনো রাজনীতি দলে এখনো পর্যন্ত যাচ্ছেন না, আর তিনি দল থেকে খালি বসে যাচ্ছেন। কারণ তিনি এই মুহূর্তে যা তার শরীরে অবস্থা রয়েছে, তাতে বিভিন্ন জায়গায় তিনি কাজ করতে তার সমস্যা হতে পারে, তাই তিনি দলে থাকছেন না কথাও বলা যাবে না, এবং দলের সঙ্গে তিনি একদম সম্পর্ক নষ্ট করে দিচ্ছেন সেটাও বলা যাবে না। অবশ্যই কুনার হেমব্রম, তার ভবিষ্যৎ কি হতে চলেছে, তিনি কোন দিকে যান, সেদিকে তো অবশ্যই নজর রাখছি আমরা। কিন্তু কুনার হেমব্রম তিনি স্বাভাবিকভাবে একটাই কারণ দেখিয়েছেন যে ব্যক্তিগত কারণে সরে দাঁড়াচ্ছেন। কি বলেছেন শোনা যাক। ব্যক্তিগত কারণেই আমি দলের কাছ থেকে সরে যেতে চাইছি। হ্যাঁ, লিখিতভাবেই আমি জেলা সভাপতিকে দিয়েছি, আমাদের অফিস সেক্রেটারিকে দিয়েছি। কুনার হেমব্রম সরে গেলে যে দলের ক্ষতি হবে বা কাজ আটকে যাবে সেরকম তো নয়। ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় পার্টি। আপনি কি কোনো অন্য দলে যাওয়ার চিন্তা ভাবনা করেছেন? আমার সেই চিন্তা ভাবনা নেই। তবে স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস এই ইস্যুটিকে তো সমালোচনা করবে, এই ইস্যুটিকে তো অস্ত্র বাড়াবে। শান্তনু সেন, তৃণমূল মুখপাত্র শান্তনু সেন, তিনি বলছেন যদি এভাবে ঘটতে থাকে ঘটনা, তাহলে তো কর্পূরের মতন একদিন বিজেপি শেষ হয়ে যাবে। কেন্দ্রের মন্ত্রী সুভাষ সরকারকে বাঁকুড়ায় তালাবন্ধ করে আটকে রাখা, রাজ্য সভাপতিকে তাদের সাংসদ সৌমিত্র খানের অযোগ্য বলা, এই সমস্ত জিনিসগুলো আমরা দেখছি। যে সমস্ত বিজেপির বিধায়ক বা সাংসদ বা জনপ্রতিনিধি, যাদের মধ্যে ন্যূনতম মূল্যবোধ আছে, যারা উপলব্ধি করছে যে বাংলার মানুষের রায় নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়েছি, অথচ বিজেপির নীতি অনুযায়ী সেই বাংলার বিরোধিতা করার জন্য দিল্লিতে গিয়ে বাংলার টাকা আটকে দেওয়ার জন্য তদবির করতে হচ্ছে, এটা তারা মেনে নিতে পারছে না। তখন এই নারী বিদ্বেষী, দুর্নীতিবাজ, বাংলা বিদ্বেষী ভারতীয় জনতা পার্টির কাছ থেকে তারা ক্রমশ সরে আসছে। এটা একটা ট্রেলার, আগামী দিনে বাকি সিনেমা অনেক বড় আছে। তবে সৌমিক ভট্টাচার্য তিনি বলছেন এই একজন গেলে কিছুই হবে না, আসল দলের মুখ হচ্ছেন প্রধানমন্ত্রী। দেখুন, কুনাল হেমব্রম দলকে চিঠি লিখে জানিয়েছে যে তিনি ব্যক্তিগত কারণে দৈনন্দিন রাজনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতে পারছেন না। কোনো মানুষ রাজনৈতিক দল থেকে যদি চলে যায় নিঃসন্দেহে সেটা ক্ষতি, কিন্তু সেটাকে নিয়ে যে রাজনৈতিক জল্পনা তৈরি হচ্ছে, এই আয়রাম গয়রামের রাজনীতি, তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক নেতারা যা বক্তব্য রাখছেন যে বিজেপি পুরো শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এদের জন্য বলবো যে এই নির্বাচনে একজনই প্রাসঙ্গিক, তিনি হচ্ছেন পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস মোদী।